সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনারা মনে হয় এরকম একটা গান শুনেছিলেন আমরা শুনছি আমাদের কানে আসছে এই কথাগুলো সখী ভালোবাসা সাথী না সখী যেন ভালোবাসা কারে কয় হৃদয়ের মন্দিরে আছে আছো বসে তুমি এরকম একটা সঙ্গীত মানে শুনছেন মানে মানে কোনো একজন গায়ক তার মানে মনের মানুষকে বা কোনো একটা মেয়েকে হৃদয়ের মন্দিরে বসিয়ে দিয়েছে তো ভালোবাসা ভালোবাসার গল্প উপন্যাস সাহিত্য আমাদের যে বাংলাদেশের সংস্কৃতি বাংলা ভাষা আমরা এই ছোটোবেলা থেকে যে নাটক ছবি এগুলো দেখতে দেখতে এই জিনিসটা আমাদের অনেকের হৃদয়ে অস্থিমজর্যায় বসে গেছেন এবং আমাদের অনেক কিশোর কিশোরী যুবক যুবতী ভাইয়েরা আছেন যারা অবৈধ প্রেম ভালোবাসা লিপ্ত তাদের উদ্দেশ্যে আসতে কিছু কথা বলব আপনি আমাদের সাথে শুনতেই থাকুন হয়তো আপনার জীবনের উপকার আসবে এমন কিছু কথা আপনি শুনবেন ইনশাল্লাহ বিয়ের আগে একজন নারী একজন পুরুষের সাথে বিবাহ ব্যতীত সম্পর্কে লিপ্ত হওয়া এটাকে আমাদের সমাজে মানে প্রেম ভালোবাসা নামে পরিচিত আর কি আমাদের সমাজে প্রেম ভালোবাসা প্রেমে পড়ছে বা ভালোবাসি একটা মেয়ের সাথে রিলেশান আছে এরকম নামে আমাদের সমাজে অভিহিত করা হয় কিন্তু আপনি হয়তো জানেন না জানা আমি আপনাকে বলছি যে এটাই বাস্তব যে ইসলাম এই বিবাহ বহির্ভূত সম্পর্ককে জেনা বলে জেনা বা বেবিচার বলে তো এই জেনাবিবিচার সম্পূর্ণ হারাম এবং কবিরা গুনায় কাবিরা বড় গুণা তো এই ভালোবাসাগুলো আমরা না চাইলেও আমরা এই ফিতনাগুলোতে এই প্রেম ভালোবাসা নামক ফিতনায় আমরা অনেকেই ছোটোবেলা থেকেই আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা বিভিন্ন রকম এই ফিতনায় পড়ে যাই এগুলোর পিছনে আমাদের বাংলাদেশের অসুস্থ সংস্কৃতি আমাদের সমাজের অসুস্থ আমাদের দেশের বাংলা ভাষাভাষীদের আমাদের যে সংস্কৃতি যেই অপর সংস্কৃতির আগ্রাসন এগুলোর জন্য দায়ী অনেক ক্ষেত্রে প্রিয় ভাই আপনি গান শুনছিলেন আপনি নাটক দেখছিলেন আপনি সিনেমা সিনেমা দেখছিলেন আপনি দেখছিলেন আপনি পড়ছিলেন হয়তোবা আপনি পাঠ্য বইয়ে পড়ছিলেন এই ধরেন হাজার বছর ধরে আপনি সেখানে দেখলেন এই যে কপিলার সাথে তার দে মানে এই যে তার দুলাভের সাথে তার সম্পর্ক এই যে বিভিন্ন উপন্যাস নাটক উপন্যাসে মানে এই মানে অবৈধ এই যে জেনা বেবিচার ভালোবাসার রূপে উপস্থাপন ওগুলো থেকে আমাদের আমাদের যে আত্মাগুলো মানে অসুস্থতা আমাদের হৃদয়ে আমাদের আত্মাগুলো অসুস্থ হয়েছে ওই জিনিসগুলো থেকে আগে তো স্বাভাবিক যখন আমরা আমাদের আত্মা যখন অসুস্থ হয়ে গেছে তখন আর স্বাভাবিক যদি আমরা আল্লাহর বিধানগুলো না মানি চোখের পর্দা না করি কোনো মেয়েকে দেখছি অথবা কোনো মেয়ে ছেলেকে দেখছে স্বাভাবিকভাবে আল্লাহ সাল তালা নারী পুরুষদের ভিতরে প্রবল আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন এবং এই আকর্ষণটাকে সঠিকভাবে ব্যবহার করার জন্য আলোচনাতলা বিবাহ নামে বিবাহ নামক একটা বৈধ সম্পর্ক আলো সহানতলা দিয়েছেন যেন আমরা আমাদের জীবনকে উপভোগ করতে পারি সুন্দর একটা জীবন আমরা উপভোগ করতে পারি তো স্বাভাবিক যখন আমরা এই যে নাটক ছবি গান এগুলোর মাধ্যমে যখন আমরা অসুস্থ হয়ে গেছি আমাদের হৃদয় যখন অসুস্থ হয়ে গেছে আর আমরা যখন আল্লাহ বিধান যখন যদি না মানি তো স্বাভাবিক যখন এই কোনো মেয়েকে দেখছি বা কোনো মেয়ে ছেলেকে দেখছে এবং তারা পরস্পর সম্পর্ক লিপ্ত হচ্ছে এই সম্পর্ক এবং কথা বলতে আশা করে কথা বলার চেষ্টা করে এইভাবে কিন্তু সম্পর্ক এই অবৈধ সম্পর্কগুলো বা জেনা বিচারগুলো বর্তমানে এতটা ছড়াইছে যে আজকে ঘৃণাবোধও নাই আমাদের এক শিক্ষিকা ম্যাডাম বলছিল। মানে আমাদেরকে বলছিলো ম্যাডাম এনে বাংলা বা এই এই জন্য শিক্ষিত কোনো ম্যাডাম বলছিল যে তোরা তো প্রেম ভালোবাসা হইলে আজকে প্রেমে বলে কালকে যে বললে দেশ মানে কলেজের বা স্কুল এরকম যেন শিক্ষিত একজন ম্যাডাম বলছিল কিন্তু আমাদের যেমন তুই বলছিল কিন্তু আমাদের সময় এরকম মাসের পর মাস কোনো মেয়েকে ছেলে দেখছে ছেলে মেয়ে দেখছে বছরের পর বছর কিন্তু কেউ কেউ কিছু বলতে পারছে না এটা কেন জানেন এটা লজ্জাশীলতা ছিল বর্তমান সময় লজ্জাশীলতা না থাকার কারণে এই অবৈধ জানা বিবিচারটা মানে অনেক গুণ বেড়ে গেছে তো এগুলোতে আমরা খুব কম সংখ্যক মানুষে আছে এবং এ এটা যদি এই বিয়ের পরে একজন একজন মানে মানুষ বিয়ের পরে বিয়ের পরেও এটা হইতে পারে হচ্ছে এটাকে পরক্রিয়া বলা হয় আর তো পরক্রিয়া যেরম হারাম বিয়ের আগেও তেমনি হারাম তো বিয়ের পরেরটারে আমাদের সমাজে অনেকে একটু ভালো খারাপভাবে উপস্থাপন করতে চায় দুইটাই খারাপ বিয়ের আগেও যেম সেম খারাপ বিয়ের পরেও কি সেম খারাপ বেবিচার তো আমরা দেখি সুরে ইউসুফ আল্লাহ সালাম বলে দিয়েছেন যে মানে ইউসুফ আলা ইসলামের প্রতি এই মানে মিশরের রাজার স্ত্রী একটু আকৃষ্ট হয়েছিল তো আমরা দেখি কনগারিম আল্লাহ সাল্লা বল বলে দিয়েছেন যে মিশরের সকল মহিলারা এই মানে আজিজি মিশর বা মিশরের স্ত্রীকে মিশরের বাসার স্ত্রীকে সবাই বলে মানে বলেছিল যে আমরা তো তোমাকে বিভ্রান্ত দেখছি দেখেন আজ থেকে হাজারো বছর আগে এই অবৈধ প্রেম ভালোবাসাটাকে ওই সমাজের মানুষ কিন্তু বিভ্রান্তি বা ধ্বংস বলে অবহিত করেছেন কিন্তু আফসুস আমাদের আমরা এমন একটা সমাজ একটা সময় আমরা পার করছি যে আমরা এই মানে এটা যে একটা হারাম বা দেওয়া গেছে এটা জানি জানার পরেও আমরা এগুলোর বিষয়ে আমাদের সন্তানদেরকে আমাদের আমাদের প্রিয়জনদেরকে আমরা জানি আমাদের পাশের ভাই এই গুণে লিপ্ত কিন্তু আমরা তাকে বুঝাই না বরঞ্চ সে যে আইসিয়া তার প্রেমিকার বা কোনো মেয়ে তার ছেলের প্রেমিকের গল্পগুলো আমার কাছে এসে করে আমি এগুলো মনে মনোযোগ দিয়ে শুনি কেন শুনি জানেন আমরা আমাদের কল্পগুল মরে গেছি যদি রবকে ভালোভাবে চিনতাম রবকে ফিল করতাম তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা আমাদের প্রিয়জনদেরকে আমার ক্লাসমেটকে আমার ভাইকে আমার বোনকে আমরা নসিহত করতাম ভাই তুমি তো ধ্বংসের ধ্বংসই হয়ে গেছো তো আজকে আমরা একটা আয়া শুনবো এ একটা ভালোবাসা নিয়ে কথা বলছি আর কি আপনারা শোনেন আর কি আল্লা সোহান বলছেন সুরা سوره 165 واشهد ان اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله ومن الناس من يتخذ من دون الله اندادا، اندادا يحبونهم كحب الله، والذين آمنوا أشد حبا لله،

আপনি এই মানুষদের কাতারে পড়েন কিনা যাদের ব্যাপারে আল্লাহ ওয়া তাআলা বলছেন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে অংশীদার সাব্যস্ত করে যাদেরকে তারা আল্লাহর ভালোবাসার মতোই ভালোবাসে একটু আমি আবার বলছি রিপিট করছি দেখেন আপনি ওই মানুষদের কাতারে পড়ছেন কিনা না যেই কাতারে যেই অংশ যেই মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এবং মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে অংশীদার সাব্যস্ত করে কি সাব্যস্ত করে অংশীদার সাব্যস্ত করে যাদেরকে তারা ভালোবাসে আল্লাহর ভালোবাসার মতো তবে যারা ইমানের এনেছে তারা আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসে হায় এই জালিমগণ যখন কোনো শাস্তি প্রত্যক্ষ করে হাই এই জালিমগণ দুনিয়ায় যখন কোনো শাস্তি প্রত্যক্ষ করে তখনই যদি বুঝত সমস্ত শক্তি শক্তি আল্লাহর হাতেই সমস্ত শক্তি আল্লাহরই এবং আখে আল্লাহর আজাব হবে সুকঠিন অনেক কঠিন ভয়াবহ এইগুলো মানে অনুবাদ আর কি একটু দেখেন যে তাদেরকে এই যে মানুষ এই শ্রেণীর মানুষদেরকে যেই শ্রেণীর মানুষদের সম্পর্কে বলছেন এই শ্রেণী শ্রেণীর মানুষদেরকে সম্পর্কে আল্লাহ তালা প্রথম বলতেছে যে এবং মানুষের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে অংশীদার সাব্যস্ত করে যাদেরকে তারা ভালোবাসে আল্লাহর ভালোবাসার মতো আচ্ছা আপনি কি আল্লাহর ভালোবাসার মতো কাউকে ভালোবাসেন দেখেন তো একটু ভাবেন তো দেখেন তো আপনি আল্লাহর ভালোবাসার মতো কাউকে ভালোবাসেন কি না এখন আপনি বলবেন না আমি ভালোবাসি না আমি বলবো আপনি ভালোবাসেন যদি আপনি কোনো বিপরীত নিয়ে কারোর সাথে সম্পর্কে লিপ্ত থাকেন আমি বলবো আপনি ভালোবাসেন এবার আপনি আমার সাথে কথায় আসেন দেখেন আপনি কি করেন আপনি যখন একটা মেয়ের প্রেমী লিপ্ত অথবা আপনি একটা ছেলের প্রেমী লিপ্ত আপনার মাথায় কি কাজ করে সারাক্ষণ তো কাজ করে কীভাবে তার সাথে কথা বলবেন কীভাবে তার সাথে তাকে কিছু গিফট দিবেন এইগুলো কিন্তু আপনি মোমেন্ট বান্দাবান্দি যারা প্রকৃতপক্ষে দিন বোঝে তাদের দিকে তাদেরকে তাদের তাদের সাথে কথা বলবেন এই ভালোবাসাটা এরকম ফিকিরটা কিন্তু মোমেনদের আল্লাহ সম্পর্কে আসে সময় চিন্তা করে হ্যারি আমার আল্লাহ রাখ করব কিনা আমার আল্লাহ রাগ করব কিনা দাড়িকে আমি আল্লাহ রাগ করব এইভাবে সকল ক্ষেত্রে নামাজের কখন নামাজের অর্থকে আমি আমার রবের সাথে কথা বলব আর কখন সলাতের আদান দিবে আমি ওর রবের সাথে কথা বলবো কখন হবে আমি ওর রবের সাথে কথা বলবো আর সারাক্ষণ রবের স্মরণ করে কিন্তু আপনি যদি বিপরীত লিঙ্গে কারোর সাথে সম্পর্কে লিপ্ত হয়ে থাকেন তাহলে দেখেন আপনি কিন্তু সারাক্ষণই এই মেয়ে বা এই ছেলের কথা ভাবছেন যে কোনো বিষয়ে একটা জামা কিনবেন তাকে ছবি পাঠাচ্ছেন এই দেখে তো জামাটা পছন্দ করছি না দেখো তো এই জামাটা আমি কিনতে চাচ্ছি তাহলে আপনি দেখেন এইভাবে সকল ক্ষেত্রে আপনি আপনি জানেন আমি তো জানবো না আপনার মনের অবস্থা আপনি দেখেন একটা ভালো রেস্টুরেন্ট দেখলে মনে হয় হাই রে তার নিয়ে যদি ঘুরতে আসতে পারতাম কক্সবাজার গেছেন গিয়ে চিন্তা করতেছেন আমার সেই পাশের মানুষটা যদি থাকতো কেন হচ্ছে এই যে আল্লাহর ভালোবাসার মতো ভালোবেসে বলছেন আপনি এই মানুষদের কাতারে আপনি পড়তেছেন কি আপনি একটু চিন্তা করেন না আপনি সারাক্ষণ শুধু তার ফিকির তার জিকির আপনি বসলে আপনার বন্ধুর পাশে বসলে বান্ধবীর পাশে ক্লাসমেটের পাশে বসলে আপনজনদের পাশে বসলে যাদের সাথে আপনি ফ্রি তাদের সাথে বসলেই শুধু তার কথা তার চোখ সুন্দর তার কান সুন্দর তার চেয়ার সুন্দর এই সেই এগুলো নিয়ে কথা আর ডায়েরিতে বসে বসে তার সম্পর্কে কত আবেগ আপনি লিখেন এত চিঠি আপনি এত চিঠি লিখতেছেন মানে কি আপনি একটু ফিল করেন আপনি এই কাতারের মানুষদের ভিতর পড়েন কি না যেই কাতারে মানুষদের সম্পর্কে আলোচ্য বলে বলছেন যে এবং মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে অংশীদার সাব্যস্ত করে যাদেরকে তারা ভালোবাসে আল্লাহর ভালোবাসার মতো আল্লাহর ভালোবাসার মতো অন্য কাউকে ভালোবাসেন কি না আপনি একটু ফিল করেন দেখেন আপনি সেই মানুষটাকে আল্লাহর ভালোবাসার মতোই ভালোবেসে দিয়ে ফেলেছেন নতুবা কেন তার জন্য এত অস্থির আপনি আপনি সারাক্ষণ তার কথাই ভাবতেন তার স্মরণে আপনি কাটাচ্ছেন অথচ প্রত্যেকটা মোমেন্ট আল্লাহর স্মরণে কাটাবে এটাই তো ইমানের দাবি এটাই তো এই জন্যই তো আল্লাহ স্মরণ আমাদেরকে সৃষ্টি করেছেন তবে এরপর আল্লাহ তালা বলছে তবে যারা ইমাম এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে হায় এই জালিমগুন এই হায় আল্লাহ বলতেছে হায় এই জালিমগণ যখন কোনো শাস্তি প্রত্যক্ষ করে অর্থাৎ দুনিয়াতে যখন কোনো শাস্তি আপনি প্রত্যক্ষ করেন তখনই যদি বুঝতো সমস্ত শক্তি আল্লাহরই এবং আখেরাতে আল্লাহর আজাব হবে সুকঠিন অনেক কঠিন আমরা কেউ সহ্য করতে পারবো না যে আজাবে বর্ণাল্লা সুম্লা তালা দিয়েছে আমি বলি যে আপনি আল্লাহর ভালোবাসা আপনি ফিল করেন কি আপনি আল্লাহর ভালোবাসা ফিল করেন কিনা অনেকে বলবেন না ভাই আমি তো আল্লাহ ভালোবাসা ফিল করি না ভাই আপনি আল্লাহ ভালোবাসা ফিল করবেন কীভাবে ভাই কোন আপনি দেখেন আল্লাহ একটা চিঠি পাঠাইছে আপনার কাছে কোরআনকারিম একজন মেসেঞ্জার একজন রাসুল পাঠিয়েছে মোহাম্মদ সুলা ইসলাম আপনি সেই কোরআন সেই চিঠিটা আপনি পড়েন না সেই চিঠির অর্থ কি আপনি জানেন না নবী পাঠাইছে নবীর জীবনী আপনি জানেন না আপনি নবীর হাদিসের অর্থ জানেন না আপনি জানেন না এই আল্লাহ কেমন কীভাবে চললে আল্লাহ খুশি হয় নবী আল্লাহকে যারা খুশি করছে সাহাবেকরাম রি আল্লাহ তালানু তাদের জীবনী আপনি জানেন না আপনি সলাদ পড়েন না আপনি সলাদ পড়তেছেন হয়তো অর্থ আপনি জানেন না আপনি আপনার প্রয়োজনগুলো আল্লাহ কাছে বলেন না আপনি কীভাবে আল্লাহকে বুঝবেন আল্লাহ ভালোবাসা কেমনি ফিল করবেন কিন্তু আপনি দেখেন না অনেক ভাই আল্লাহ দিকে অনেক দূর আছে আপনার পাশের ভাইটা তো দেখেন সে তাহার তো পড়ে কেন পড়ে তার ঈদে আল্লাহ ভালোবাসা সঞ্চিত হয়েছে আর আপনার ঈদে সেই নারী সেই পুরুষের ভালোবাসা আপনার হৃদয়ে সঞ্চিত হয়েছে প্রিয় ভাই এই পথটা আপনাকে ধ্বংস করে দিচ্ছি আমি আপনাকে বলছি আপনি সরাসরি আমাদের কাছে আমাদের ঠিকানা আসতে পারেন আমরা চেষ্টা করবো আপনাকে বোঝানোর জন্য আপনাকে ধ্বংস করে দিচ্ছি আপনার দুনিয়াও বরবাদ হয়ে যাচ্ছে আপনার আখিরাতও বরবাদ হয়ে যাচ্ছে এই কথাগুলো আমার না যারা আপনার মতো জীবন কাটিয়ে দিয়েছে কোনো নারী কোনো পুরুষের কোনো পুরুষ কোনো নারীর তাদের জীবনের কথা আপনি আপনার আপনি রবের ব্যাপারে উদাসীন তো অবশ্যই কিন্তু আপনি শুধুমাত্র রবের ব্যাপারে উদাসীন নয় আপনি আপনার পিতামাতার হকের ব্যাপারে উদাসীন আমি বলবো আপনি আপনার খালাম্মার খবর রাখেন না আপনি আপনার ফুফুর খবর রাখেন না আপনি সবার ব্যাপারে উদাসীন রবের ব্যাপারে তো একশো পার্সেন্ট উদাসীন এবং আপনার আত্মীয় স্বজনদের ব্যাপারেও আপনি উদাসীন শুধু আপনি ওই মানুষটাকে নিয়ে পড়ে যার প্রেমে হারাম রিলেশনই জেনেবে বিচারে যাদের যার সাথে আপনি সম্পর্ক লিপ্ত অথবা আপনি তাকে পছন্দ করেন আর কালকে একটা মেয়ে মেয়ের সাথে একটা ছেলের বিয়ে হবে যতক্ষণ বিয়ে না হয় ততক্ষণ পর্যন্ত কোনো মেয়ে কিনে কোনো ছেলের বা কোনো ছেলের কোনো মেয়ে কিনে কল্পনা করার চিন্তা করার কোনো সুযোগ নেই ইসলাম সেই অথরিটি আমাদেরকে দেয় না যদি বিয়ে হয়ে যায় তখন আপনার স্ত্রী তখন তাকে নিয়ে আপনি ভাবতে পারবেন সে তখন আপনার স্বামী তাকে নিয়ে আপনি কল্পনা করতে পারবেন ভাবতে পারবেন তো এই বিষয়গুলো বললাম আর আমাদের আমাদের একজন সার ছিল সার্বত আউট অফ সাইট আউট অফ মাইন্ড যদি এই ধরনের ফিতনে আপনারা কেউ আক্রান্ত হয়ে আপনি তার থেকে দূরে সরে যান তার আপনার চক্ষু থেকে তাকে সরিয়ে দিন দূরে সরিয়ে দিন অর্থাৎ সে যেখানে আছে আপনি ওখান থেকে দূরে চলে যান আপনি আশা করি ইনশাল্লাহ এই ফিতনা থেকে উঠে আসতে পারবেন এটা আমি আপনাকে বলছি কি তার থেকে আপনি তার স্মৃতি তার সংস্পর্শ থেকে আপনি দূরে চলে যান তাকে আপনি ফেসবুকে থাকেন ফেসবুকে আনফ্রেন্ড করে দিন মেসেঞ্জার থেকে মেসেজ আনফ্রেন্ড করে দেন ক্লাসমেট হলে আপনি তার দিকে তাকাবেন না কখনও যদি তাকে না দেখেন আপনি অটোমেটিকলি আপনার হৃদয় আস্তে আস্তে আর আপনি রবের রবের দিকে মুতোয়াজ হন আপনার রবেরটাকে সবচেয়ে বেশি ভালোবাসে কেন বোঝেন না ভাই এত ভালো কেউ আপনাকে ভাসে না শুধুমাত্র চিনি আপনাকে ভালোবাসে তিনি দিকে আজ হন দিকে মুখ ফিরান আমাদের জীবনের উদ্দেশ্যগুলোর জন্য শুধুমাত্র তার সন্তুষ্টি হয় আমরা আমাদের রবের দিকে আর ওই যে এই ফিতনায় যে বিষয়গুলো আমরা আগে বলছিলাম যে আপনি কখনোই আপনি ইয়েতে আক্রান্ত মানে নাটক ছবি এগুলো দেখবেন না এগুলো দেখলে আপনার এগুলোতে আপনি এই এখান থেকে বের হতে পারবেন নাটক ছবি এই অবৈধ জেনে বিচারের সঙ্গীত নাটক উপন্যাস সবগুলোকে বর্জন করতে হবে রবের দিকে যখন ফিরে আসবেন তখন আপনি অটোমেটিকলি এই ফিটনা থেকে বের হয়ে আসতে পারবেন ইনশাল্লা আওয়াজ ভালো থাকবেন আল্লাহ তালা আল্লাহ সুহানো তালা ভালো থাকার তো আর সুযোগ নাই ভালো তো আল্লাহ রাখার মালিক আমরা দোয়া করি আল্লাহ সুহানো তাল্লা আপনাদের সবাইকে ভালো রাখুক যাবতীয় যাবদিনাম হাজার থেকে আমাদের রব আমাদের সবাইকে ভালো রাখুক আমরা যেন সেই যে জালিন্দার আলোচনা করছে আল্লাহ সুবাহ তালা সেই জালিমদার অন্তর্গত যেন আমরা না হই আমরা যেন শুধুমাত্র আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহর জন্যই জীবনের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস প্রত্যেকটা হাসি কান্না প্রত্যেক প্রত্যেকটা চিন্তা চেতনা প্রতিটা মুহূর্তে যেন আমরা শুধুমাত্র আল্লাহ সুবাহায়নুব তালার জন্যই নিবেদন করি আল্লা সুবাহালা আমাদেরকে সেই তাহফিক দান করুক আল্লাহ মামিন আলাইকুম ورحمه الله وبركاته